যে আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাইল যখন ঘোষণা দেন কোনো মানুষ নাই, অথচ সারা দুনিয়ার লোক জেনে গেল, কিভাবে আল্লাহর জন্য আপনি হন, আল্লাহ আপনার জন্য হবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কাবা ঘরের দেওয়াল উঁচু করলেন, অর্থাৎ দেওয়াল নির্মাণ করলেন। তখন তারা পিতা পুত্রে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পক্ষ থেকে এই সৎকর্মটি কবুল করো, কারণ তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছিল, এটা সূরা বাকারা 127। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছিল, আর সেই কবুলটি এমন হয়েছে, এসেছে হাদিসে ব্যাখ্যা, যখন ইব্রাহিম ঘোষণা দিচ্ছেন পাহাড়ের মাথায় মানুষের জন্যে কিছুই নাই, জিব্রিল এই আওয়াজটা নিয়ে সমস্ত দুনিয়া কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন, পৃথিবীতে তৎকালীন সময় যত মানুষ ছিল সবাই এই আওয়াজ শুনেছে, অথচ উপস্থিত ছিলেন কেউ নাই। নেকির কাজ যারা করেন, এ বিষয়ে হাদিসে এসেছে, মিশকাতে পাবেন, আল্লাহকে যখন কোনো বান্দাকে কবুল করেন তখন জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি সারা বিশ্বে ছড়িয়ে দাও যে আমি এই বান্দাকে কবুল করেছি, সব জায়গায় তুমি খবরটা পৌঁছে দাও। তখন জিব্রাইল নিচে আসমানে নেমে এসে সবার কাছে পৌঁছে দেয়, অমুক ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাকে কবুল করেছেন। এই হাদিসের মিসদাক কিন্তু এই আয়াতটা, ওই আয়াত এবং হাদিস মিলালে এটি দেখা যায় যে আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাইল যখন ঘোষণা দেন কোনো মানুষ নাই, অথচ সারা দুনিয়ার লোক জেনে গেল, কিভাবে? উত্তর তো আপনাকে এটা দিতে হবে, সে যুগ তো ইন্টারনেটের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না, 4,500 বছর আগে। এটা বিস্ময়কর অলৌকিক ঘটনা, আজও তাই, বহু লোক আছে তাদেরকে কেউ চিনে না, তারা মোবাইলও বোঝে না, কোনো তালের দলে নাই, অথচ তাকে সারা দুনিয়ার লোক চিনে। ওইটা কিন্তু ওইভাবেই জিব্রাইলের কবুলিয়তের ফলে আল্লাহর হুকুমে জিব্রাইল এগুলি সব জায়গায় পৌঁছে দেয়, অতএব আল্লাহর জন্য আপনি হন, আল্লাহ আপনার জন্য হবেন, এটি হলো বড় কথা।